কথা বলি। ওকে, সম্মানিত শিক্ষকবৃন্দ, এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা থেকে ঠিক 67 কিলোমিটার দূরে চাঁদপুর শহরের মোহনা বলে, এই জায়গাটিকে মোহনা বলে, এই জন্য মোহনা বলছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এটার এই যে এদিকে মেঘনা এবং পদ্মা নদীর মিলন রয়েছে এবং এটা রয়েছে ডাকাতিয়া নদী। তো ঠিক তিনটি নদীর মিলন কেন্দ্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপন স্যারকে অনুরোধ করবো যদি একটু দূর থেকে দেখানো যায়। তো এখানে আসলাম, দীর্ঘ প্রায় 3 ঘন্টার বেশি সময় লেগেছে এবং আজকে প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য জনজীবন বিপর্যস্ত বলা চলে। তারপরেও এখানে এসেছি। আপন স্যার যদি এদিকে একটু দেখান, যদি শুধু পানি দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কয়েকটা কার্গো রয়েছে এদিকে। এবং আমাদের এই ভ্রমণে আপনারা জানেন সারাদিন ধরে সকাল থেকে সঙ্গ দিয়েছেন আমাদের আপন স্যার, সঙ্গ দিয়েছেন আমাদের কুমিল্লার মিজান স্যার। এবং এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি যে চাঁদপুর শহরে, চাঁদপুরের তারকা খ্যাতি সম্পন্ন যে সকল শিক্ষক রয়েছেন তারাও রয়েছেন। আমি আপন স্যারকে একটু অনুরোধ করব আমাদের স্যারদের একটু কথা শোনার জন্য যে এই মুহূর্তে আসলে কেমন লাগছে বা কিরকম উপভোগ আপনারা করছেন অথবা উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই সুদূর নেত্রকোনা কেন্দ্র থেকে আনোয়ারউদ্দিন হিরণ স্যার এসেছে, তো তার জন্য আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন সেই অনেক সময় ধরে। তো আসলে কেমন লাগছে স্যার এখানে এসেছে আপনাদের জেলায় একটু যদি সংক্ষেপে বলতেন। আসলে খুশি, আমরা অনেক খুশি যে স্যার এত দূর থেকে এসেছেন। তা আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, যদিও স্যারকে পাওয়ার পর আমরা সেই মানে ইয়েটা কষ্টটা ভুলে দিয়েছি। তো স্যার আসছেন আমরা অনেক খুশি, আপনারাও আসছেন সাথে কুমিল্লার কাছের মানুষ। তো এখানে আমাদের চাঁদপুরের যেটা দর্শনীয় স্থান এটা একসাথে উপভোগ করতে পাচ্ছি। হ্যাঁ, নাসির মোহাম্মদ নাসির হোসেন স্যার, স্যার দেখলাম স্যারকে পেয়ে আমাদেরকে রেখে খুব দ্রুত সামনে চলে আসলেন আর কি। না আসলে আমি কল্পনা করতে পারি না যে স্যারকে আসলে আমরা আজকে পাবো এখানে। আমরা সত্যি আনন্দিত স্যারকে এখানে পাওয়ার পরে, কারণ স্যারের সাথে সিলেটে দেখা হয়েছিল প্রথম, যে আজকে দেখে মনে হচ্ছে যে স্যারের সাথে সেই দেখা কিন্তু বেশি দিন হয় নাই, মাঝখানে যে দূরত্ব এটা মনে হয় যে খুব কম সময়। তো আজকে যে আমরা এখানে মোলহেডে স্যার আসলো যে উদ্দেশ্যে, আসলে আজকে বৃষ্টির কারণে দর্শনার্থী কম, কিন্তু এটা চাঁদপুর শহরের একটা বিনোদন কেন্দ্র যেখানে মানুষ আসে তার ক্লান্তি দূর করার জন্য, বিকালবেলা বসে এখানে যে মুক্ত বাতাস শহরের মধ্যে যেটা পায় না এখানে কিন্তু আসে অনেক দূর থেকে। আর আপনি ঢুকার পথে কিন্তু ইলিশের যে গ্রাম যে স্বাদ এটা কিন্তু আমার মুখেই কিন্তু বাতাসে ভাসছে। তো ধন্যবাদ স্যারকে, স্যার আসার জন্য। আমাদের চাঁদপুর আরও একজন অ্যাম্বাসেডর, যিনি এই যে চাঁদপুর পুরান বাজার, আপনি যে বাজারটা দেখতে পাচ্ছেন ওইখানকার স্কুলের শিক্ষক, নদীর পাড়েই থাকেন আর কি। স্যার আসলে অনেক মূল্যবান সময় ফেলে রেখে কিন্তু স্যারকে সময় দিতে এসেছেন, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ ধন্যবাদ আমাদের সবার প্রিয় হিরণ স্যারকে। স্যার অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের এই চাঁদপুরের ত্রিমোহনা দেখার জন্য এসেছেন। আসলে এটা দেখার একটা অত্যন্ত চমৎকার সুন্দর একটা প্লেস, তিনটা নদী সেখানে মিলিত হয়েছে, অনেক আমাদের ইতিহাস আছে, মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস এখানে আছে। হ্যাঁ, তো স্যার প্রতি অনেক কৃতজ্ঞতা, স্যার অনেক কষ্ট করে আমাদের এখানে আসছেন। আমরাও প্রায় সেই 3:30 থেকে আমাদের অনেক আমরা এখানে অপেক্ষা করতেছি স্যারের জন্য। তো আপনারাও যারা আছেন সম্পূর্ণ বিহার আপনারাও আসবেন, আশা করি আমাদের এই নৈসর্গিক যে সৌন্দর্য এখানে, যে শীতের সময় আমরা ওই চরটা জাগে সেটাকে আমরা বলি মিনি কক্সবাজার, প্রায় কক্সবাজার সম মানে সেম আনন্দ আপনি এখানে উপভোগ করতে পারবেন এবং খুব নিরাপদে খুব কম খরচে। তো আপনারা ইনভাইটেশন থাকলেও আপনারা সকলে এখানে আসবেন, এই সৌন্দর্য উপভোগ করবেন। এবং হিরণ স্যারকেও আমি দাওয়াত দিলাম, আপনিও সহপরিবারে বা আরও আপনার জেলার অ্যাম্বাসেডরকে নিয়ে দলীয়ভাবে আসবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো একটা পার্টি দিয়ে আয়োজন করে আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। চলে যাচ্ছি আমাদের আরও একজন সুপরিচিত অ্যাম্বাসেডর চাঁদপুর জেলার, যিনি সংসদ টিভিতে কয়েকটি ক্লাসও নিয়েছেন, মোহাম্মদ শওকত হোসেন দীপু স্যার। স্যার একটু যদি সংক্ষেপে কিছু বলতেন, আমাদের হিরণ স্যার আপনার আপনার জেলায় এসেছে, আমরা যেটা হাওয়ার সম্মেলনে গিয়ে দেখেছি উনি কত বড় অর্গানাইজার। হ্যাঁ, এত মানে আমার অবিশ্বাস্য আর কি, আমি কি বলবো, আমি বাসা হারিয়ে ফেলেছি স্যার। আপনি যদি একটু বলতেন স্যার সম্পর্কে, স্যার এসেছে এখানে। জি স্যার ধন্যবাদ, প্রথমেই আমাদের আনোয়ারউদ্দিন হিরণ স্যারকে সেই নেত্রকোনার কেন্দ্র থেকে আমাদের চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুরে আসার জন্য স্যারকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি একটু ভিন্নভাবে বলি, আসলে আমাদের যে শিক্ষক বাতায়ন, আসলে সারা দেশের শিক্ষকদেরকে একটা মানে মালার মধ্যে গেঁথে ফেলছে।
আসলে আমরা যেই জেলায় যাই না কেন, সেখানে আসলে আমরা আমাদের কিছু প্রাণের মানুষকে পেয়ে যাই। ঠিক এরকমভাবে আনোয়ারউদ্দিন হিরণ স্যার আমরা ফেসবুকে দেখলাম স্যার প্রথম ব্রাহ্মণবাড়িয়া আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে চাঁদপুর। তো স্যারের এই সফর সফল হোক, আর স্যারকে চাঁদপুরে আমাদের আসলে আজকে আপনারা দেখছেন আবহাওয়া খারাপ, না হলে এই বিকালের এই ডাকাতিয়া নদীতে চমৎকার নৌকা ভ্রমণ হতো, স্যার এই সময়টা আসলে আরও ভালোভাবে উপভোগ করতে পারতেন। আর আপনাদের যারা দেখছেন ভিউয়ার্স সবাইকে বলছি, চাঁদপুরে নদীমাতৃক জেলা চাঁদপুর, চাঁদপুরের সৌন্দর্য উপভোগ করতে হলে আসলে আসতে হবে শীতকালে, আর এই সময় আসতে হলে চাঁদপুরের যে ইলিশ, রূপালী ইলিশ, সেই রূপালী ইলিশের স্বাদ আপনারা নিতে পারবেন। আপনাদের সবাইকে চাঁদপুরে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, প্রত্যেকেই অনেক সুন্দর করে বলেছেন এবং স্যারের সাথে আমি একমত। আসলে আমাদের এই কৃতিত্বগুলো আমরা এটুআইকে দিতে চাই, কারণ শিক্ষক বাতায়ন হচ্ছে আমাদের পরিবার এবং এটুআই হচ্ছে আমাদের অভিভাবক, আর যে সকল শিক্ষক তার সাথে যুক্ত রয়েছেন সকল শিক্ষকদেরকেই আমরা সহকর্মী, ভাই বোনের মতো ট্রিট করি, বন্ধুর মতো ট্রিট করি, এবং এজন্যই কিন্তু পুরো বাংলাদেশটাই আমাদের মনে হয়, আমাদের বিচরণ ক্ষেত্র মনে হয়। এবং শুনছিলেন স্যার বলছিলেন সেই তিনটা থেকে অপেক্ষা করছেন, শুধু আসলে আমি হিরণ নয়, বাতায়নের যত সক্রিয় শিক্ষক রয়েছেন প্রত্যেকের প্রতি, প্রত্যেক জেলার প্রত্যেক শিক্ষকের মনোভাবটা ঠিক একই রকম, একই রকম হবে। আপনিও আমার জেলাসহ যে কোনো জেলায় আমন্ত্রিত। সম্মানিত শিক্ষকবৃন্দ, পানির যে একটা ছলাৎ ছলাৎ শব্দ, বা বাংলায় আমরা যাকে জলকেলি বলি, পানির যে একটা ঢেউয়ের যে গর্জন বলা হয়, আসলে এখানে এটা বোঝা যাচ্ছে এবং দেখা যায় কিনা আমি জানি না, দেখা যায়। তবে সামনে এখানে প্রচুর ঢেউ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এক কথায় অবিশ্বাস্য, এই সৌন্দর্যগুলো অবিশ্বাস্য। আসলে নদী আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়, আবার অনেক কিছু দিয়েও যায়, এবং স্যাররা বলছিলেন যে এই নদীর পানির কারণে বন্যা হয়, আবার কোথাও পলি পড়ে, এবং ইলিশ প্রজননের সময় যদি ইলিশ প্রজননটা যাতে বিঘ্ন না ঘটে এরকম একটা করা যায়, তাহলে প্রচুর পরিমাণ ইলিশ উৎপাদিত হয়, এবং চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়, আসলে যথার্থই তাই। তো আমার আসলে খুব ভালো লাগছে যে যদিও স্যাররা অনেক সময় দিচ্ছেন, কষ্ট করছেন, কিন্তু আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে এই ভিডিওর মাধ্যমে স্যারদের আন্তরিকতাগুলো তুলে ধরবো, এবং বাতায়নে যারা কাজ করেন এরা অ্যাকচুয়ালি ভিন্ন মানসিকতার মানুষ, এটা সবার সামনে তুলে ধরা হচ্ছে আমার একটা মিশন। এবং এরা শুধুমাত্র টেকনিক্যাল গুণে নয়, যে পারদর্শিতা নয়, মন মানসিকতায় আপ্যায়নে ব্যবহারে টোটালি ডিফারেন্ট। তো বন্ধুরা, এই সৌন্দর্যটি আমার সাথে উপভোগ করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখিয়েছি, এবং সুন্দর এই ভিডিওটি ধারণ করছেন আমাদের আরেক কুমিল্লার স্তম্ভ আপন স্যার। আর একটা অনুরোধ আজকে আমি এই মুহূর্তে আপনাদেরকে জানাবো, যে আপনারা যারা এই শিক্ষক বাতায়নের সদস্যের বাইরে রয়েছেন, খুব দ্রুত শিক্ষক বাতায়নে সদস্য হবেন। শিক্ষক বাতায়নের আন্তরিক যে সদস্যগুলো আছে, এই সদস্যগুলোর ভালোবাসাটা আপনারা নিবেন, ভালোবাসাটা ব্যবহার করবেন, যারা দক্ষ রয়েছেন তাদের ব্যবহার করে আপনি দক্ষ হবেন। এক কথায় প্রত্যেকটা কাজের কিন্তু যথেষ্ট পরিমাণ সুযোগ আমাদেরকে এটুআই করে দিয়েছে। আমি পরিশেষে এটুআইয়ের যে সমস্ত কলাকুশলী রয়েছেন প্রত্যেকের দীর্ঘায়ু কামনা করি, এবং আমি ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ ঘোষণা হওয়ার পরে আস্তে আস্তে আমরা যে পর্যায়ে এসেছি, আসলে এটার প্রশংসার প্রধানমন্ত্রীও দাবিদার, এবং প্রধানমন্ত্রীর যে যোগ্য পুত্র রয়েছে সজীব ওয়াজেদ জয়, উনিও দাবিদার, এবং সর্বোপরি আমাদের যে শিক্ষক রয়েছেন এরাই হচ্ছেন বাংলাদেশের প্রাণ, শিক্ষকের প্রাণ, বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর। আমি প্রত্যেকে এই ভিডিওর মাধ্যমে, আজকের এই কথোপকথনের মাধ্যমে আমার পক্ষ থেকে স্যালুট জানাই, অভিবাদন জানাই, সকলকে স্বাগত জানাই। আর যারা বাইরে রয়েছেন খুব দ্রুত আমাদের শিক্ষক বাতায়নে যোগদান করবেন, আমরা আপনার হাতটি ধরার জন্য অপেক্ষায় আছি, আশা করি আপনারা আর বিলম্ব করবেন না। বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।